আজ আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত। তা প্রথমে আসি অনুপাত। ধরো তোমাদের দুটি সেকশন, সেকশন এ এবং সেকশন বি। সেকশন এ তে মনে করি 30 জন ছাত্র উপস্থিত আছে এবং সেকশন বি তে ধরো 60 জন উপস্থিত আছে। তাহলে আমরা বলতে পারি যে সেকশন বি তে সেকশন এ অপেক্ষা দ্বিগুণ বেশি আছে। কীরকম দেখো, আমরা যদি 60কে 30 দিয়ে ভাগ করি কী হবে, 3 2, তাহলে 2 উত্তর এলো। তার মানে এর দ্বিগুণ হচ্ছে বি। তাহলে এই যে কে কত গুণ, এই যে তুলনা, দুটি বা তার বেশি সংখ্যক কোনো সমজাতীয়, সমজাতীয় মানে কি, দেখো জোন, এটাও জোন এটাও জোন, কখনোই কিন্তু জোনের সঙ্গে অন্য কোনো কিলোমিটার বা ধরো মিটার এরকম হবে না, কিন্তু সবাইকে একই সমজাতীয় রাশি হতে হবে। তাহলে একই সমজাতীয় রাশিদের মধ্যে যে তুলনা তাকে আমরা বলবো অনুপাত। তাহলে এই যে এ এবং বি, আমরা বলতে পারি যে এ এবং বি এর মধ্যে ছাত্রের উপস্থিতির অনুপাত হচ্ছে 1:2। তার মানে বি এ অপেক্ষা কত গুণ বেশি বা এ বি অপেক্ষা কত গুণ কম, এই যে তুলনা, এই তুলনাকে বলা হবে অনুপাত। এবার এটা মনে রাখতে হবে, অনুপাত সবসময় সমজাতীয় রাশি হতে হবে, কখনো কিন্তু ভিন্ন ধর্মী রাশির মধ্যে অনুপাত নির্ণয় করা যাবে না এবং অনুপাতের কোনো একক থাকবে না। অনুপাত হচ্ছে সবসময় এটা একক বর্জিত। এবার কতগুলো আমরা টার্মের নাম শিখব, যে যদি দুটি সংখ্যার মধ্যে অনুপাত নির্ণয় করি তাহলে তার এই যে প্রথম এই 1কে বলা হবে পূর্বপদ। এবং 2কে বলা হবে উত্তর পদ। এবার ধরো এই যে 1:2, এখানে 1 ছোট 2 বড়, যদি যদি পূর্বপদ লেস দেন উত্তর পদ হয় পূর্বপদ ছোট উত্তর পদ বড়, তখন সেই অনুপাতকে বলা হবে লঘু অনুপাত। যেমন যেমন 1:2, 3:4, 7:19 এরকম। আবার যদি পূর্বপদ গ্রেটার দেন উত্তর পদ হয় তখন আমরা তাকে বলবো গুরু অনুপাত। যেমন ধরো ফোর ইস টু ওয়ান, 10:3, 8:5 ইত্যাদি। এবার যদি
দুটি পদ সমান হয়ে যায়, পূর্ব পদ সমান উত্তর পদ, সেই অনুপাতকে বলবো আমরা সাম্যানুপাত। সাম্যানুপাত যেমন ধরো 2:2, 1:1, 5:5 ইত্যাদি। তাহলে এই আমাদের তিন প্রকার অনুপাত, একটা হচ্ছে লঘু অনুপাত, গুরু অনুপাত আর সাম্যানুপাত। তাহলে তোমাদের 236 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে সেই ছকটা নিজেরা ফিল আপ করবে এবং আমাকে পাঠাবে। আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো দেওয়া আছে ছক করা আছে 12:4, তাহলে অনুপাত কত হবে? টুয়েলভ ইস টু ফোর, আমি ফোর দিয়ে কাটি, 4 1 কে 4, 3 3:1, তাহলে এখানে কি পাবো? 3 1 ঠিক আছে। তাহলে এইভাবে বাকি ছকগুলো ফিল আপ করবে। এখন আমরা নিজে করি 21.1 এর অঙ্কগুলো দেখি। প্রথম যে অঙ্কটা কী দেওয়া আছে, আমার বসার ঘরের মেঝের পরিমাপ নিলাম, দেখছি আয়তকার দৈর্ঘ্যের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 5 মিটার। তাহলে বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হিসাব করি। তাহলে লিখি প্রদত্ত, কি দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য সমান 8 মিটার, প্রস্থ সমান 5 মিটার। এখানে লক্ষ্য করে দেখো, দুটোই কিন্তু সমজাতীয় রাশি, দুটোই মিটার আছে। অতএব দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান হচ্ছে 8:5। এখানে কিন্তু আমরা কোনো মিটার বা অন্য কোনো একক লিখব না, কেন ওগুলো কেটে যাচ্ছে। আবার দেখো 8 এবং 5 এর মধ্যে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাই এটাই আমার অনুপাত। এই অনুপাতে লঘু না গুরু, তাহলে দেখো এখানে পূর্বপদ 8, উত্তর পদ হচ্ছে 5, এটা বড়। তাহলে লিখি অতএব নির্ণেয় অনুপাতটি কী অনুপাত না, গুরু অনুপাত। এবার আমার 3-এর অঙ্কটা দেখি, বলছে আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। তা কী দেওয়া আছে, প্রদত্ত যে বা প্রশ্নানুসারে প্রদত্ত যে কী দেওয়া আছে, আমার বয়স অনুপাত
সুতপার বয়স সমান 5:6। আমার বয়স সমান 10 বছর, তাহলে সুতপার বয়স কত? সুতপার বয়স কত? তাহলে অনুপাত দেওয়া আছে 5:6, একজনের বয়স দেওয়া আছে, অপরজনের বয়স জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কী লিখতে পারি? আমার বয়স বাই সুতপার বয়স সমান 5/6, বা এখানে দেখো যে অঙ্কের মধ্যে একটা সমান চিহ্ন দেওয়া আছে, তাই পরবর্তী লাইন লেখার সময় আমরা বা দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে আমার বয়স দেওয়া আছে 10, তাহলে 10/ সুতপার বয়স সমান 5/6। অতএব সুতপার বয়স দেখো যদি কোনো কোনো কী হবে, তাহলে এখানে উঠে যাচ্ছে 10×6/5। যদি এটা একবারে করতে না পারো, তাহলে প্রথমে গুণ করে নেবে যে সুতপার বয়স ইন্টু 5 সমান 10×6, অর্থাৎ সুতপার বয়স সমান 10×6/5, তা কেটে যাচ্ছে এটা সমান 12। অতএব উত্তর কী লিখবে? উত্তর এখানে লিখি, উত্তর সুতপার বয়স 12 বছর, এলো উত্তর। তাহলে তোমরা 21.1 এই অধ্যায়ের বাকি যে আর দুটো অঙ্ক থাকলো, সেই দুটো অঙ্ক তোমরা করে আমাকে দেখাবে। দুই 4, 5, 6 এই 4টে অঙ্ক। আচ্ছা, 6-এর অঙ্কটা করে দিচ্ছি, দেখো একটু অন্য ধরনের অঙ্ক। কী বলছে? বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছে। তাহলে কলা কিনে এনেছে কতটি? কলা কিনে এনেছেন সমান 4 জোড়া। এক জোড়া মানে কি দুটো, তা 4 জোড়া সমান কত হবে? 4×2 সমান হবে 8টি, ঠিক আছে? এটা আমার দেওয়া আছে। এ কী বলেছে? যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসেব করি। তাহলে কী দেওয়া আছে? ভাই অনুপাত বোন সমান 1:3। তাহলে এখানে আমার কী দেওয়া আছে? তারা 1:3 অনুপাতে কলাগুলো খেয়েছে। তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত সমান 1+3=4। যেহেতু আমাদের মোট কলা দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এখানে মোট অনুপাতটা বের করব। অতএব ভাই খেয়েছে সমান 1/মোট অনুপাত×8। দুটি আর
বোন খেয়েছে কটি? 3/4 × 8 ছটি। তাহলে কি পেলাম? ভাই খেয়েছে 2টি আর বোন খেয়েছে 6টি। তাহলে অঙ্কগুলো কী করবে? প্রথমে যেহেতু আমাদের মোট দেওয়া আছে, তাহলে আমাদের মোট অনুপাত বের করতে হবে। এবার কী হবে? অনুপাত বাই মোট অনুপাত ইন্টু টোটাল সংখ্যা। তাহলে উত্তর লিখি, উত্তর ভাই 2টি এবং বোন 6টি করে কলা খেয়েছে। তাহলে তোমাদের বাড়ির কাজ তাহলে কত? হোম টাস্ক কথা থাকলো যে, তাহলে বাড়ির কাজ থাকলো পৃষ্ঠা 236 পৃষ্ঠা ছক এবং 240 পৃষ্ঠা নিজে করি 21.1-এর 2, 4 ও 5। এগুলো আমাকে করে আমার নম্বরে পাঠিয়ে দেবে।